শিব বাঙ্গুরে মনে হয়, শিব বাঙ্গুরে, শিব বাঙ্গুরে মনে হয়। সাবাস, বড় মাছ, বড় মাছ। ওই ভাই মেশিন লুস না টাইট দেখেন, মাছ তো দেখতেছি না। থাকুন ওরা, থাকুন ভাই, থাক। মাছ দিছেন আবার রব্বু? ভাই পেছাই না, পেছাই না। উনি আমি তো বুঝছেন, আমার উনার পেছাই না, উনার মেশিন পেছাই দিছে না। বড় না, উনার তো হাতে বলে দেব, উনার তো হাতে বলে দেব। বড় মাছ, বড় মাছ, তুই বড় মাছ। ওই ভাই আপনার হাতে দিতে খেলেন বড় মাছ। চিন্তা করেন না, আস্তে আস্তে। এই যে বড় মাছ, ওই গেছে রে, দেখলাম না কালকে আমার এরকম গেছিল রে বন্ধু, কেমনে। আপনি ভাব মতো খেলেন ভাই? না না না, ঘুরান নাই, মাছ ওই জায়গায়। হ্যাঁ সুন্দর মাছ খেলতেছে, সেই করে দেখেন কি অবস্থা শিকারি পুরে। এই আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন। হ্যাঁ আল্লাহ আল্লাহ করেন ভাই, দোয়া পড়েন, দোয়া পড়েন। দেখেন শিকারের কি অবস্থা, আমারটা দেখা যান। হ্যাঁ শিব বাঙ্গুরে মনে হয়, শিব বাঙ্গুরে, শিব বাঙ্গুরে মনে হয়। না না আছে, ইসরে আর টাকি হইলাম, ইসরে কাটা ফেলে গেছে মনে হয়, মাছটা কাটা ফেলে গেছে রে। আছে আছে, মাছ আছে নেও, টাইট দেন একটু, সুলে দেবার দিলে তো কাটাই দিব। মিয়া মাছ আছে তো, এই যে মাছ কাইটা হান সিরাত উড়া পারবো, মাছ খেলে উড়াইলে পারবো, পারো না করলে দেখবো। দেখছা নৌকাতে মাছ ধরে কিংবা মাছ কোন বেল গেছে? আর যাবো না, এখন বাসা খেলবেন নিয়ে, ওই বেল নিয়ে ওই বাইর বেল দেন, এখন আর কিচ্ছু হবো না। আস্তে আস্তে খেলতে দেন বাইরে, রিক্স শেষ, রিক্স গেছে, বাইর বেল দেন। এখন রিক্স নাই, অরা নিলে তারপরে কি করবেন? অরা নিলে আস্তে আস্তে খেলেন, অরণ হলে আস্তে আস্তে কি করে? অরণ করেন মাছটা, অরণ করে ভাসান, হ্যাঁ খেলেন খেলেন ভাই, খেলেন। কি রে উনি জুজ দেন আগে, বেশি নেয়, আমি বেশি নেয় মানে জানি আপনার, তাই না ভাই দিতে বাইরে, ওই উনার মতো খেলবার দে পরে ভাল, উনি বুঝবো না ভাল। ওই ভাই মানে মিডিয়াম লুজ দিবেন জানে ভাই রে, সুতরাং ভাই রে অভিজ্ঞ শিখাই না তো। না ঠিক আছে কথা, ওনার মতো খেলো গুনি। হ্যাঁ আর 10 কেজি নিচে না দিয়েছিল, কি কন 5-6 কেজি না দেখে কয়ে দিলাম, দেড় আনে 7-8 কেজির উপরে হইব না দেখে কয়ে দিলাম। 5 কেজি মাছে তখন লাগে না, 5 কেজি মাছ তো বাইরে ভাই ভাসানোর চেষ্টা করো। হ্যাঁ আস্তে আস্তে উড়ান, হ্যাঁ না আপনি ভাব মতো করেন, আমরা যাই কই। সারা দিন ওরা নবনা দিয়েছিল, যদি ওরা না করে হ্যাঁ বড় মাছ। আলিম ভাই ফালাই দিব কিন্তু সাবধান,
গোস না গোসালে আমি ওরা নেব না এমনি খালি আস্তে আস্তে গোসান আস্তে আস্তে উঠান আর টাচ করে নিচ করে নামায় পেছালাবেন আর রানিয়ে পেছাবেন নামাবেন আর পেছাবেন হ্যাঁ নামাবেন আর পেছাবেন হ্যাঁ সিবের মাথা নামাবেন আর পেছাবেন এই যান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তেমনি হ্যাঁ 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 ইত্যান ঠিক আছে মাছটা কেটে দেবো কেমন জানি দুটা লজদা খেলো দুটা হাতে বাইরে দিতে পারে ইয়ে সুতা লজদা খেলো কাটা সমানা কিন্তু মাছ অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে বুঝছাও কাটা সমান আছে সাবধান সময় লাগবো সময় লাগবো বেশি ডাব বের দেও না নিচে কাটা আছে নিচে বাধা দিলে কিছু করা থাকবো না বড় মাছ নিশ্চিত বড় মাছ ভাসছে না এই যে আমার আর এক বন্ধু রানার হয়ে এই দেখেন এই যে এসে নাকি কেমনি রে কি করলি না আছে আছে মাছ আছে মাছ আছে কিন্তু মাছ আছে আছে বড় মাছই তুই কি করস বড় মাছ ছোট হলে এত দূর না ও রে বাবা এ দেন কি মন হিট বন্ধু বসি নষ্ট করিস না ছোট মাছ উঠে এলাম উপরে দরকার পড়ে দরকার উপরে উঠে এলাম বন্ধু নষ্ট করিস না টাটকিনি বিশাল টাটকিনি বাটানা টাটকিনি রাম কাঠটা কার দেখাম ওই দেখেন ওই জায়গাটা এই জায়গাটা আমি তো ভিডিও করতে করতে হেরান হয়ে গেলাম কাঠটা দেখাম বুঝতেছি না রাজ্জাক ওই যে দেখেন বড় মাছের আমার আলিম ভাই হ্যাঁ আমি বসাইছিলাম সুন্দর একটা জায়গা মানে সেই এই দেখেন ওই ভাসছে না কি হলো অমাকে অমাকে করে নাকে ওই মিয়া নেট করে নাকে কয়েকে দেবো সাত কেজি নিচে হবে না এক ফুট হোক পাঁচ কেজি কাতল আমার চিনি হ্যাঁ আসেন এদিকে আসেন আলিম ভাই ওই আলিম ভাই ওই আলিম ভাই কিছু খাওয়াইবেন না মাগো আলহামদুলিল্লাহ খুশি তো না ভাই খুশি মানে দেখেন কইলাম না মাছ মানে বসছি তো পাতলা বেশি ভালো না ভাগ্য ভালো মাছটা আছে 10 কেজি ছাড়াইবো 10 কেজি ছাড়াইবো ওই যে আপনি শিকারি দেখুন যাক অনেক সুন্দর একটা মাছ ধরা দেখালাম আপনাদের তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ